শোনো শোনো দেশবাসী, এ প্রবাসে নাই সুখ বিলাসী, প্রিয়জনের সুখে মোরা দুঃখেও হাসি। এটি একটি গানের দুটো লাইন মাত্র, কিন্তু এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে প্রবাসীদের হাজারো বুক ফাটা আর্তনাদের কথা। বর্তমানে প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি বিভিন্ন দেশ মিলিয়ে প্রবাসে রয়েছেন। আজ তাদের হয়েই কিছু কথা বলবো। আর এই ভিডিওটি ক্রিয়েট করার পেছনে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন প্রবাসে থাকা বেশ কিছু ভাইয়েরা, বিশেষ করে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়েছেন আমাকে অনেকেই। আর এক ভাই তো আমাকে 3 দিন আগে একটি মেইল পাঠিয়ে হচ্ছে রীতিমতো এভাবে বলছিলেন যে আপনি তো অনেক অনেক সমস্যা নিয়ে কথা বলেন, অনেক প্রতিবাদী কথা বলেন, কিন্তু আমাদের নিয়ে এখনো কেন কিছু বলছেন না, আমরা কত কষ্টে আছি। বিশেষ করে উনি একটা কারণে ভীষণ কষ্ট পাচ্ছিল, তা হচ্ছে এক ভদ্রমহিলা প্রবাসীদের নানান ভাষায়, মানে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এত বাজে ভাষায় কোনো মহিলা মানুষ কথা বলতে পারে? পুরুষরা গাল বকাঝকা দেয়, এটার সাথে আমরা অভ্যস্ত কম বেশি, কিন্তু মহিলারাও যে এই ভাষায় কথা বলতে পারে সেটা আমার সত্যি ভিডিওটি না দেখলে আমার জানাই হতো না। তো এখানে হচ্ছে উনি জুতা দেখিয়ে ঝাড়ু দেখিয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এত বাজে বাজে ভাষায় প্রবাসীদের গালিগালাজ করছিল, সত্যি এটি দুঃখ লাগার মতো বিষয়। দেখুন, একজন মানুষ কখন আপন দেশ ছেড়ে যায়? প্রথমত হচ্ছে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য, পারিবারিক অর্থনৈতিক সচ্ছলতা এবং সর্বোপরি দেশের বড় একটা অর্থনৈতিক মানে অবদান কিন্তু রাখেন প্রবাসীরা। হ্যাঁ, একটি পত্রিকার তথ্য মতে আপনার 5 কোটি 62 লাখ মার্কিন ডলার রেমিটেন্স কিন্তু বাংলাদেশে আসে, সেটা হচ্ছে আপনার এই প্রবাসীদের মাধ্যমে। এখানে দেশের প্রতি অর্থনৈতিক ভাবে কত বড় একটা অবদান রাখে এটা একবার আমরা ভাবি না কিন্তু, অথচ সেই প্রবাসীদেরকে যখন আমরা এভাবে বকা দেই তখন তাদের মনে কতটা কষ্ট লাগে। তাছাড়া আরো রয়েছে যে প্রবাসীরা, একে তো হচ্ছে বিদেশে যাওয়ার পরে সবকিছু অচেনা অজানা, সেখানে একজন প্রবাসী আর মানে দেশের জন্য এতটা অবদান রাখার পরেও দেশ কতটা তাদের জন্য কি করছে সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ আমরা কিন্তু পত্রিকাতে অনেক দেখে থাকি যে বিদেশে মারা যাচ্ছে এবং সেই লাশটা বাংলাদেশে আসবে কিনা ফেরত, সেটা কিন্তু বেশিরভাগ প্রবাসীরাই অনিশ্চয়তার মধ্যে থাকেন। কারণ এটা বড় অনেক ঝামেলার, এটা অনেক বড় দায়বদ্ধতার কাজ, যেটা দেশ নিয়ে আমি কখনোই খারাপ কিছু বলি না বলবো না, কারণ দেশকে ভালোবাসি তাই। তারপরেও প্রবাসীরা কিন্তু এই জায়গায় অনেকটাই অসহায়, কারণ তারা যদি কেউ আল্লাহ না করে কেউ মারা যায় তাদের সেই লাশটিও কিন্তু বেশিরভাগ প্রবাসীদের বাংলাদেশে আসে না। এছাড়া তো রয়েছে ভিসাজনিত নানান রকম জটিলতা। বাংলাদেশেই দেখেন, একজন মানুষ যদি জেলখানা যায় আমরা আপনজন মিলে তাকে মানে সেখান থেকে বের করার কত রকম চেষ্টা করি, এক অথই সাগরে পড়ে যায়। অথচ কেনই কথা বললাম, কারণ প্রবাসীরা বেশিরভাগ হচ্ছে ভিসাজনিত সমস্যার কারণে কিন্তু তাদের জেল মানে জেলে যেতে হয় অনেকেরই, এবং তখন একদম চারপাশে কেউ নাই, কি একটা অন্ধকারের মধ্যে পড়ে যায় যে সম্পূর্ণ মানে অন্ধকারে তার কোল কিনারাহীন একটা জায়গায় সেই জেলখানায় বসে বসে কিন্তু অনেক প্রবাসী এখনো অনেকেই কষ্ট পাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়াতে এটা কিন্তু অনেক বেশি হচ্ছে। তো এত এত কষ্ট করছেন, জীবনের এত ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন দূর থেকে বহু দূরে, তারপরে তাদের প্রতি মানে যার যার জায়গা থেকে আমরা কিন্তু অবিচার করে যাচ্ছি, এটা কিন্তু আসলে আমাদের ঠিক না। তো তারপরে আমি দেশ নিয়ে আর কথা বাড়াবো না, আমি পরিবার নিয়ে কথা বলি বেশি, তাই সেই জায়গাটায় আসতে চাই যে এই জায়গাটা বলবো যে প্রবাসী ভাইয়েরা আপনারা যারাই রয়েছেন, আপনারা না অনেক বড় মিথ্যাবাদী, আপনারা ভীষণ সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন। সেটা কিরকম মিথ্যে? আপনারা যখন আপনজন আপনাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কেমন আছো, আপনারা এত কষ্টে থেকেও আপনারা সুন্দরভাবে বলেন ভালো আছি রে, খুব ভালো আছি, খুব সুখে আছি, এই কথাটা কিন্তু আপনারা বলেন, মিথ্যা বলছেন না। আপনারা হচ্ছেন সেই মিথ্যাবাদী যে মিথ্যা দিয়ে নিজেরা কষ্টে থেকে আপনারা আপনজনের মুখে হাসি ফোটান। আপনারা সেই মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে পরিবারকে আপনারা সমস্ত দুশ্চিন্তা মুক্ত রাখেন। আপনারা সেই মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে আপনারা চেষ্টা করেন বুকে চাপা কষ্ট রেখে আপনারা আপনজনদের একটা বিলাসী জীবন দেওয়ার। স্যালুট জানাই আপনাদের, আপনারা এরকম মিথ্যাবাদী তাই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও যে আপনারা এরকম মিথ্যা কথা বলেন, যে মিথ্যা নিষ্পাপ মিথ্যে। তো এখানে আমি একটি বউয়ের ঘ্যান ঘ্যান নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ন্যাশনাল গ্রাউন্ডে, যারা কাছাকাছি থাকে স্বামী স্ত্রী,
কিন্তু প্রবাসী ভাই যারা আছে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, তাদের বক্তব্যটা এরকম যে দূরে থেকেও তারা এই ঘ্যান ঘ্যান থেকে নাকি বেঁচে নেই, অর্থাৎ তারা দূরে থেকেও মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে অর্থ পাঠাচ্ছে, অথচ এই যে পারিবারিক অশান্তি থেকে এত এত দূরে থেকেও তারা এই সমস্যা থেকে মুক্ত না। কিরকম, যেমন বইয়ের মায়ের কাছে বাবা মাকে যদি বাবা মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়, তখন বইয়ের সমস্যা, বউ বলে সব বাবা মার কাছে দাও, আমাকে ঠিকঠাক মতো টাকা দেয় না। আবার বইয়ের অ্যাকাউন্টে টাকা দিলে বাবা মার প্রতি যত্ন হয় না, বাবা মার প্রতি অবহেলা হয়, এবং এটা আবার বাবা মা তখন কষ্ট পায়, তখন মায়ের এক ধরনের কমপ্লেন, বাবার এক ধরনের, আবার স্ত্রীর এক ধরনের কমপ্লেন, কমপ্লেন কিন্তু সে ওখানে যাচ্ছে। এরপরে হচ্ছে যে এমনও মানে দুঃখজনক ঘটনা যে বউকে বিশ্বাস করে ভালোবেসে তার অ্যাকাউন্টে হয়তো টাকা গুলো পাঠাচ্ছে, কারণ বিদেশে তো তারা টাকা রাখে না, সব দেশেই পাঠিয়ে দেয়, টাকা পাঠাচ্ছে, যখন সেই টাকাটা একটু বেশি অঙ্কের হচ্ছে জমিয়ে স্ত্রী, স্বামীর দিক দিয়ে জীবনের চলে গেছে অনেকটা বছর, কিন্তু স্ত্রী কি করছে, সে জমানো টাকাগুলো নিয়ে অন্য এক লোকের সাথে চলে গিয়েছে। কি হলো, সেই মানুষটি কোথায় পড়ে গেল, কোথায় চলে গেল, নিঃস্ব হয়ে যায়। কিন্তু এরকম অনেক ঘটনাই আছে। এছাড়া যে ভালোবাসার মানুষটিকে একজন মানুষ রেখে যাচ্ছে এবং তার সুখের জন্য এত কিছু করে যাচ্ছে, সে মানুষটি আদৌ তার আছে কিনা সে ব্যাপারে কিন্তু বেশিরভাগ প্রবাসী অনিশ্চয়তার মধ্যে ভুগে থাকেন। অর্থাৎ প্রবাসীদের বউদের কিন্তু একটা বদনাম আছে, সেটা হচ্ছে তারা একটা মানে অর্থাৎ অবৈধ সম্পর্ক যেটা, সেটার সাথে জড়িয়ে যান। এরকম হাজারো রকম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন প্রবাসী ভাইয়েরা। হচ্ছেন আপনারা, আমার কাছে মনে হয় যে একজন প্রবাসী একটা মোমবাতির মতো, মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যকে তার চারপাশ আলোকিত করে, সেরকম একজন প্রবাসী নিজের জীবনের সুন্দর সময়টাকে, রঙিন সময়টাকে বিসর্জন দিয়ে হচ্ছে সে তার আপনজনদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, নিজের জীবনের রঙিন সময়গুলোকে বিবর্ণ করে দেয় একটা সময়ে দেখে যে তার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই। এটা কিন্তু সত্যি। তাই আজকে প্রবাসী পরিবার যারা রয়েছেন, যাদের আপনজন আপনাদের প্রবাসে রয়েছে, সেই পরিবারের উদ্দেশ্যে কিছু কথা বলবো। একবার কি ভেবেছেন আপনার মানুষটির ঘাম ঝরানো অর্থে আপনি হয়তো ডাইনিং টেবিলে বসে খুব ভালো ভালো খাবার খাচ্ছেন, কিন্তু আপনার সেই মানুষটি জানেন কি যে সে খাবার খাওয়ার মতো একটা প্লেটও পায় না, যেটা আপনি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারা কিন্তু কাজের ফাঁকে পলিথিনে করে রাস্তার পাশে বসে কোন রকম একটু খেয়ে নেয়। এটা কত কষ্টের একবার ভেবেছেন, তার পাঠানো অর্থে, ঘাম ঝরানো অর্থে আপনি বিলাসী জীবনযাপন করছেন, একটা দামি মানে বিল্ডিং করে ঘরে আছেন, আরামে আছেন, অথচ সেই মানুষটি ওই বিদেশে কিরকম জায়গা থাকে, কতটা কষ্টে আছে। একজন প্রবাসী এভাবে বলছিলেন যে আমরা বিদেশে এসে যে জায়গাগুলোতে থাকি, এটা আমাদের দেশের মানুষের বস্তিবাসীরও এরকম জায়গাতে থাকে না, এত কষ্ট করে না, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এরকমও আছে যে আপনি কি একবারও ভেবেছেন যে আপনি তার পাঠানো অর্থে আপনি অ্যাটাচড বাথরুমে আপনি গোসল করছেন, জানেন তারা গোসলের একটু পানি ঠিক মতো পায় না, তারা খাবারের পানি ঠিক মতো পায় না, তারা কত কষ্টে আছে। যারা ভালো আছে তাদের কথাই বলছি, আর যারা দালালের চক্রে পড়ে বা বিভিন্ন হচ্ছে মানে এক্সপেকটেশন অনুযায়ী কাজ পায়নি, জায়গা পায়নি, তাদের কষ্টের কথা নাই বা বললাম, তা সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু যারা ভালো আছে আমরা জানি, যারা আপনাদের সাথে মানে আমাদেরকে বলে যে হ্যাঁ ভালো আছি, তাদের ভালো থাকাটাই আমি আজকে তুলে ধরছি যে তারা কেমন ভালো আছে। আরো একটা ব্যাপার আমরা খেয়াল করে দেখতে পাই যে একজন বিদেশে গিয়েছে মানেই হচ্ছে সে ওখানে গিয়ে মনে একটা টাকার গাছ লাগিয়ে বসে আছে। পরিবারের মানুষের যেমন চাহিদা বেড়ে যায়, পরিবারের মানুষগুলো হচ্ছে যে এই মাসে টাকা পাঠিয়ে যখন জানায় এই পাঠাচ্ছি, তখন বলে যে তাহলে পরের মাসে টাকাটা আবার কবে পাঠাবা। এটা কতটা কষ্টের ওই মানুষটা যখন ওখান থেকে শুনতে পায় এই কথাটা, কত আর কবে পাঠাবে, এই এই দিতে হবে, সেই দিতে হবে, মানে হিসাব মানে বাজেট অ্যাডভান্স দিয়ে দেওয়া থাকে। এছাড়া আত্মীয় স্বজন গুলো মনে হয় যে মানে এ ফোন দিয়ে আমার কিছু টাকা দিও, বিদেশে আছে টাকা পয়সা তো অনেক হয়েছে, এ ফোন দিয়ে এই সমস্যা, আর এক ওই আত্মীয় ফোন দিয়ে আর এক সমস্যা, এই এর মানে কারো বিয়ে হলে তো বিদেশে থাকে মানে তার গিফটটা বড় হতে হবে। মানে তারা কি বিদেশে গিয়ে টাকার গাছ লাগিয়ে বসে যে চাইলেই পাওয়া যায়? এগুলো কি একবারও আমরা আপনজনরা ভেবেছি, আমাদের কি একটু ভাবা উচিত না?
উচিত কিন্তু, কিন্তু আমরা সেটা করি না, আমরা একবারও চিন্তা করি না। বিদেশ মানেই মনে হয় একটা অনেক কিছু। আর একটা ব্যাপার দেখবেন যে প্রবাসীদের পরিবারের মানুষগুলোর শপিং একবারও কি একবার ভেবেছেন একটু, যে আপনি হয়তো ঈদে কি মানে বিদেশে আছে মানে ঈদের বাজেটই থাকে আলাদা, খুব দামি দামি ড্রেস পরে, ওই যে বিদেশির বউ, বিদেশির বা সন্তান, বিদেশি বিদেশে থাকা হচ্ছে তার মানে পরিবারের মানুষজন, তাই হচ্ছে খুব দামি পোশাক আশাক, নতুন নতুন পোশাক আশাক পরতে হয়। কিন্তু একজন প্রবাসী বলছিলেন যে আমরা ঈদের দিনেও নতুন পোশাকটা আমরা কিনে পরতে পারি না, কারণ ওই যে পরিবারের চাহিদা মেটাতে হয়, আর আয় তো আমরা বানাতে পারি না, আমাদের তো হচ্ছে যে বেতনে থাকি সেই বেতনে, তার বাইরে তো আমাদের কিছু করণীয় থাকে না। এই যে বুক ফাটা আর্তনাদ, এই যে কষ্ট। এবং একটা পরিসংখ্যান বলছে যে 2000, এটা হচ্ছে 2018 সালের কথা, 18 সালে 253 জন মারা গিয়েছে বিদেশে, একটা রিপোর্ট। তো সেখানে বেশিরভাগ বেশিরভাগ হচ্ছে স্ট্রোক করে মারা গিয়েছে। মানুষ স্ট্রোক কখন করে? যখন তার অনেক বেশি দুশ্চিন্তা থাকে, মানসিক যন্ত্রণাটা থাকে। এই প্রবাসে যারা থাকে তাদের মানসিক যন্ত্রণা কিন্তু শেষ নেই, কারণ বেশিরভাগই দেখা যায় বিটে মাটি বিক্রি করে, ধার দেনা করে, মানে নিজের শেষ সম্বলটুকু বিসর্জন দিয়ে, মানে শেষ করে হচ্ছে যে সে বিদেশে পাড়ি জমায়। একদিকে দেনা সে শোধ করার একটা হচ্ছে চিন্তা থাকে, ওদিকে গিয়ে হচ্ছে প্রপার হয়তো এক্সপেকটেশন অনুযায়ী বা যেভাবে দালাল মানে দালাল বলে নিয়ে গেছে সেভাবে কাজ পায়নি, এক্সপেকটেশন অনুযায়ী স্যালারি পায় না, কিভাবে ঋণ শোধ করবে, কিভাবে পরিবারের মানুষের মুখে হাসি ফোটাবে, কিভাবে হচ্ছে নিজে ওইখানে টিকে থাকবে, কারণ একে তো হচ্ছে তারা বোবার মতো। আপনি দেখেন, আপনি কথা ধরেন, আপনি কথা বলছেন, আপনার কথা চারপাশের মানুষ কেউ বুঝতেছে না, আপনার কি মনে হবে একজন বোবা মানুষ, কারণ আপনি যখন বোঝাতে পারছেন না? একজন বিদেশি মানুষ তো সেরকমই, যখন বিদেশে যায় সে ভাষা বোঝে না, জায়গা চিনে না, কিচ্ছু না, সে কিন্তু বোবার মতো, কারণ হচ্ছে তার কথা কেউ বোঝে না, সেও কারো কথা বুঝতে পারে না। এই যে এক ধরনের প্রতিকূলতা, সে কিচ্ছু চিনে না, নতুন একটা জায়গা, এই এক ধরনের প্রতিকূলতা, এই যন্ত্রণা, পরিবারের যন্ত্রণা হচ্ছে, তারপরে হচ্ছে দেনা শোধ করার যন্ত্রণা, এরপরে ভাগ্য খারাপ থাকলে তো কষ্টের কাজের শেষ নাই, সবকিছু মিলিয়ে সে কিন্তু ধুকে ধুকে ওই বিদেশের মাটিতে বসে মরতে থাকে। কিন্তু আমরা না দেশে বসে সেটা টের পাই না, আমরা দেশে বসে শুধু বুঝি বিদেশ মানে টাকা, বিদেশ মানে সুখ, বিদেশ মানে অনেক কিছু। বিদেশে গেছো এখনো কেন টাকা দিচ্ছ না, বিদেশে গেছো এত কম টাকা কেন পাঠাও, এমনও হয় এই এক মাসের টাকা যদি পাঠাতে দেরি হয় তাহলে হচ্ছে যে কি জানো কেন দেরি হচ্ছে, এটা ফোন দিলে জিজ্ঞেস করে টাকা কবে পাঠাবা, কেমন আছে, সেটা অনেক মনে হয় সেকেন্ড ধাপে প্রশ্নটা আসে। আমার এক কাজিন আছে বিদেশে, ও হচ্ছে বলে যে ওর স্যালারি খুব কম, ও আমার সাথে শেয়ার করে, গ্লাসে হচ্ছে কাজ করে, গ্লাসের একটা কোম্পানিতে, হাত টাত দেখায় আমাকে মাঝে মাঝে, আপু দেখ এই অবস্থা, মানে হাতগুলো ফুলে ফুসকা পড়ে, কি যে অবস্থা, আমি কান্না করি, আমার কাজিন, আমার খুব খারাপ লাগে যে এত কষ্টে আছে ও, অথচ ওর বউয়ের বক্তব্য হচ্ছে যে টাকা পাঠায় না, ঠিকঠাক মতো টাকা দেয় না, নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করে, এই যে তাকে হয়তো টাকা পয়সা দিচ্ছে। তো আমাকে বলে এভাবে, আমরা সেম এজ, আমাকে বলে আপু যে কি করব, মানে আমি যে কি কত কষ্টে আছি সেটা তো আর আমি ওদের বোঝাতে পারি না, ওদেরকে বলিও না, কারণ হচ্ছে ওদের বলে কি লাভ, কষ্ট পাবে শুধু শুধু, এই দেখো আমার হাত, হাতে ফুসকাও পড়ে যায় একবারে। এরকম অনেক প্রবাসীরা আছেন, তাদের কষ্টের কথা বর্ণনা করলে শেষ করা যাবে না। তাই বলবো যে পরিবারের মানুষ আপনারা যারা রয়েছেন আজ, আপনারা যারা আমার এই কথাগুলো শুনেছেন, প্লিজ আপনারা প্রবাসে যারা আছে তাদের সাথে কষ্টগুলো শেয়ার কম করেন, পারিবারিক অশান্তিগুলো শেয়ারটা কম করেন, পারিবারিক সমস্যাগুলো নিজেরা নিজেদের মেটানোর চেষ্টা করেন নিজেদের মধ্যে। এই দূরে থেকে মানুষটি তো এমনিতেই অসহায় হয়ে আছে, এমনিতেই সবাইকে ছেড়ে পড়ে আছে, এখানে এমনিতেই তো বুক ফাটা অনেক হাহাকার তাদের মধ্যে রয়েছে, তার উপরে যখন এই অশান্তি গুলো, ঘ্যানর ঘ্যানর ফোন দিচ্ছ না কেন, টাকা পাঠাচ্ছ কেন, এত কম টাকা দিচ্ছ কেন, কি করো বিদেশ থেকে, কাজ করো না, এই করো না, সেখানে, এই পেন গুলো তাদের আর দিয়েন না, এইগুলো এক একটা তীরের মতো তাদের বুকে গিয়ে বিঁধে, বিশ্বাস করুন। তাই অনুরোধ করব, প্লিজ আপনারা না এই কষ্টটা আর দিয়েন না, বরং তাদেরকে ভালো কথা শেয়ার করেন, তাদের সাথে ভালো বিষয়গুলো আপনারা হচ্ছে জানান। এটা হচ্ছে মানে কি বলবো যে মানে তাদের জন্য একটু হলেও শান্তির একটা বিষয় হবে। তাই
প্রবাসী ভাই যারা রয়েছেন আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আসলে আপনাদের অবদান বলে শেষ করা যাবে না। আপনারা যেমন দেশের জন্য করছেন, পরিবারের জন্য করছেন, আপনারা সবার জন্য করছেন ভাই। কষ্ট করছেন কেয়ার করার, কষ্টকে বুকে রেখে এটাকে মনে মনে রাখবেন না, তাহলে নিজেদেরই কষ্ট হবে। আপনারা অবশ্যই মানে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, কারণ অসুস্থ হলেও কিন্তু আপনাদের দেখার মতো কেউ নেই, ওখানে কোনো আপনজন নেই। আর সে কারণেই হচ্ছে যে নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই সবসময় খেয়াল রাখবেন, আর আল্লাহর উপর ভরসা করে থাকবেন। আর সর্বোপরি হচ্ছে মানে একমাত্র ধৈর্য ধরেন, আর অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন, কারণ ভালো থাকাটা না নিজের মধ্যে, পরে যতই অশান্তি আসুক সেটাকে জাস্ট মন থেকে বের করে দেন। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এভাবেই হচ্ছে নিজেকে সান্ত্বনা মানে নিজেকে সান্ত্বনা দেন, আর আল্লাহর উপর ভরসা করেন, দেখবেন আল্লাহ হচ্ছে অবশ্যই একটা সমাধান করে দিবে। আর একটা বিষয় হচ্ছে প্রবাসে যারা থাকে তারা দেখবেন যে একটা সময় পরে তারা দেশে আসে, ফিরে আসে, কিছু টাকা পয়সা জমিয়ে আসে, আসার পরে এর চাহিদা ওর চাহিদা মেটাতে মেটাতে সেই পুঁজিও শেষ হয়ে যায়। তারপরেও যদিও কিছু কেউ কিছু পুঁজি ধরে রাখতে পারে, তা দিয়ে আসলে একটা সময় হয় কি বয়সের 2/3 চলে যায়। তো চলে যাওয়ার পরে এসে যে নতুন করে কি শুরু করবে, কি কাজ করবে না করবে, সেই তারা আবার কেমন যেন শূন্যতেই চলে আসে। তো এই জায়গাটা হচ্ছে সবকিছু মিলে তারা কিন্তু পুরো জীবনটা একটা অনিশ্চয়তার মধ্যে কাটিয়ে দেয়। তো এইটা তাদের দুঃখ বলে শেষ করা যাবে না, তাদের কান্না আমরা বুঝবো না, আমরা বুঝতে চাইও না, কিন্তু উচিত তাদের কান্নাগুলোকে আমাদের আমাদের বোঝা। তাই বলবো যে প্রবাসীর পরিবার যারা রয়েছেন, আপনজন যারা রয়েছেন, তাদের সাথে মানে তাদের মানে সঠিক খোঁজ খবরটা নিয়েন, শুধু তাদের টাকার খোঁজে খোঁজেই নিয়েন না, তারা আসলে কতটুকু ভালো আছে সেই খোঁজটুকু নিয়েন। তো আজকে এ পর্যন্তই। সব প্রবাসী ভাইয়েরা ভাইয়েরা খুব ভালো থাকেন সেই দোয়াই করছি, আর আপনারাও সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই দেশের প্রতি আপনাদের যে ভালোবাসা, এটাইকেই বলে সত্যিকারের দেশপ্রেম। বেঁচে থাকুক আপনাদের ভালোবাসা, আপনারাও ভালো থাকেন, ফিরে আসেন আমাদের মাঝে, দেশে, দেশের মাটিতে, আপনজনের মাঝে, সুস্থভাবে, সুন্দরভাবে।